নতুন নিয়মে ফেসবুক অ্যাকাউন্টে সেলিব্রিটিদের মতন ফলো বাটন অ্যাড করতে পারবেন। ফলো বাটন থাকলে উপকারটা কি হবে আমি সংক্ষিপ্ত আকারে বলি। ফলো বাটন থাকলে আপনি 5,000-এর বেশি ফ্রেন্ডস নিতে পারবেন। ফলো বাটন না থাকলে কিন্তু দেখবেন 5,000-এর বেশি ফ্রেন্ড নেওয়া যায় না। ফলো বাটন যদি অ্যাড করে রাখেন 5,000 না 5 লক্ষ না 5 মিলিয়ন ফলোয়ার্স আপনি নিতে পারবেন। সো চলুন শিখে নেই কাজটা। শুরুতে আপনারা আপনাদের ফোনের অফিসিয়াল ফেসবুকে প্রবেশ করবেন। শুরুতে আরেকটি কথা বলছি, আপনাদের প্রোফাইলটি যদি লক থাকে তাহলে আনলক করে নেবেন এবং প্রফেশনাল মোডটি অন করে নেবেন। দেন উপরের দিকে দেখতে পাচ্ছেন ফেসবুকের প্রোফাইল আইকন রয়েছে, এখানে আপনারা একবার ক্লিক করে দিবেন। দেন এই যে দেখুন সেটিংস আইকন রয়েছে, সেটিংস আইকনে ক্লিক করে দিবেন। দেন স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন। দেন এই যে দেখুন হাউ পিপল ফাইন্ড এন্ড কন্টাক্ট ইউ লেখা রয়েছে, এখানে একবার ক্লিক করে দিবেন। এই যে প্রথমে দেখুন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট লেখা রয়েছে, তার ডান পাশে দেখুন এভরিওয়ান লেখা রয়েছে, আপনারা এভরিওয়ানের উপর একবার ক্লিক করে দিবেন। দেন এই যে নিচের দিকে দেখুন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস লেখা রয়েছে, আপনারা এটি সিলেক্ট করে দিবেন। দেন ব্যাক বাটনে প্রেস করবেন। দেন এই যে দেখুন ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট লেখা রয়েছে, এখানে একবার ক্লিক করে দিবেন। দেন স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন। দেন এই যে দেখুন এখানে কিন্তু আপনাদের কতগুলো অপশন চলে আসবে, প্রত্যেকটা অপশন কিন্তু আপনারা পাবলিক করে দিবেন। এই যে দেখুন প্রত্যেকটা অপশন এইভাবে পাবলিক করে দিবেন। দেন আরেকটি অপশন দেখুন এভরিওয়ান রয়েছে, আপনারা এভরিওয়ানে ক্লিক করে দিবেন। এইভাবে প্রত্যেকটা অপশন আপনারা পাবলিক এন্ড এভরিওয়ান করে দিবেন। দেন ব্যাক বাটনে প্রেস করবেন। আচ্ছা আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি ফেসবুকে ফলো বাটন সেট হয়েছে কিনা। এর জন্য আবারও আপনারা আপনাদের ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে গিয়ে আপনাদের প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন। দেন এই যে দেখুন থ্রি ডট রয়েছে, থ্রি ডটের উপর একবার ক্লিক করে দিবেন। দেন এই যে দেখুন ভিউয়ার্স বলে একটি অপশন রয়েছে, ভিউয়ার্স এর উপর ক্লিক করে দিবেন। দেন এই যে দেখুন আমার কিন্তু এখানে ফলো বাটন অ্যাড হয়ে গেছে। আপনাদেরও প্রফেশনাল ভাবে সেম ভাবে আপনাদের আইডিতে ফলো বাটন অ্যাড হয়ে যাবে। দ্যাটস ইট।